ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাপাই নবাবগঞ্জ 3-2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমানে দেশে নির্বাচন বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং আজকের এই 2022-23 অর্থবছরে নির্বাচন কমিশনের আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে, আধুনিক রাষ্ট্রে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নাই এবং নির্বাচন ইনস্টিটিউশন যদি শক্তিশালী না হয়, নির্বাচনী ব্যবস্থার প্রতি যদি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে যায়, সেই দেশে নিঃসন্দেহে গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়ে যাবে। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে বিগত 10 বছর যাবৎ নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের এমন একটা অনাস্থা তৈরি হয়েছে, এইখানে আমি মনে করি যে নির্বাচন কমিশনের ব্যাপারে যে অর্থটি বরাদ্দ করা হয়েছে এটি জনপ্রশাসন এবং জননিরাপত্তা বিভাগে অর্পণ করে দেন। তার কারণ আপনার নির্বাচন কমিশন কিন্তু এখন নির্বাচন করে না, নির্বাচন করে স্থানীয় পর্যায়ের প্রশাসন, জননিরাপত্তা বিভাগ এবং জনপ্রশাসন ব্যক্তিরা। যে কারণে আমি মাননীয় স্পিকার বলবো, দেখেন আজকে আপনি সার্চ কমিটির মধ্যে যাদেরকে নিয়োগ দিলেন, তারা তো আমাদের এই গ্রহেরই মানুষ, অন্য গ্রহ থেকে তো নিয়ে আসেননি। উনি দায়িত্ব পাওয়ার পর উনি কিন্তু সমাজের বিভিন্ন স্তরের লোকের সাথে বসছেন, উনি কি জানেন না, ওনারা কি জানেন না যে নির্বাচনে আজকে কী কারণে সংকটগুলো তৈরি হয়েছে? আজকে সাবেক সিইসি নুরুল হুদা দীর্ঘ 5 বছর ক্ষমতায় থাকলেন, উনি বিদায়ের সময় বলছেন এখন যে নির্বাচন ইভিএমে কিছুটা ত্রুটি আছে, ইভিএমের ব্যালট ইউনিটকে টেকনোলজির আওতায় আনা যায়নি। একটি ত্রুটিপূর্ণ ইভিএম দ্বারা কেন উনি ভোট করেছেন 5 বছর? আজকে বর্তমান নির্বাচন কমিশনার বলছে যে ইভিএমের ভোট কক্ষে যে ডাকাত থাকে সেটি ধরা হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। মাননীয় স্পিকার, আমি পরিষ্কারভাবে বলবো যে সরকারের যদি সদিচ্ছা না থাকে আপনি কোনোভাবেই নির্বাচন সঠিক করতে পারবেন না। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আইনমন্ত্রীকে বলবো যে দয়া করে আজকে নির্বাচন, আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজকে কোনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কেউ ইভিএম চাচ্ছে না, শুধুমাত্র একমাত্র আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচন ইভিএম। এখন বিষয়টা হচ্ছে যে এর আগে মাননীয় প্রধানমন্ত্রী 96 সালে যখন আন্দোলন করেছেন তখন কিন্তু উনি বলেছেন, মাননীয় স্পিকার, তখন উনি বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তা আজকে বিএনপিকে ছাড়া কি নির্বাচন গ্রহণযোগ্য হবে মাননীয় স্পিকার? পারবেন না। সুতরাং আগামী নির্বাচনে বিএনপি কীভাবে নির্বাচন আনবেন সেটি আপনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জের জন্য আপনাকে অবশ্যই একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা আপনাকে নিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব যে এমন উত্তর দিয়েন না যে আপনার উত্তর শুনে বাইরে ঘোড়াতে হাসবে, কারণ এখানে আমাদের মাননীয় মন্ত্রীরা উত্তর দিচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের চাইতে নাকি মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত ভালো, এটা আমাদের তথ্যমন্ত্রী কয়েকদিন আগে বলেছেন। আবার আপনার সাবেক নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বলছেন আমেরিকার নির্বাচন ব্যবস্থা চাইতে বাংলাদেশের নির্বাচন কমিশনের ব্যবস্থা নাকি অনেক উন্নত। আমি আশা করব এই ধরনের অদ্ভুত উত্তর আপনি দিয়েন না, এমন উত্তর দেন যে আগামী নির্বাচন সকল দল অংশগ্রহণ করতে পারে, অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, নির্বাচনকালীন সময়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সরকার ব্যবস্থা থাকবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।